অসাধু ব্যবসায়ীদের অপরাধের সাজা নিশ্চিত করতে হবে। নবম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে হুঁশিয়ার দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেন, দুষ্কৃতিকারীদের পক্ষে সাফাই না দিতে হবে অন্যান্য ব্যবসায়ীদেরও। বন্ধ থাকা সরকারি কারখানাগুলো বেসরকারি উদ্যোগে চালুর পরামর্শ দেন মন্ত্রী। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। বলেন, বৃহৎ ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগের সুযোগ দিলে অভ্যন্তরীণ অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা ICCBতে এই মেলা চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। একটা শ্রেণী আছে যারা কখনোই এটা মেনটেন করে না, যাদেরকে আমরা ব্ল্যাক মার্কেটার্স বলি, কালোবাজারি বলি, যে অস্থিরতা যেগুলি তৈরি করে। আপনাদের এখানে একটাই যে কোয়ালিটি টু কম্পিট দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, বা আপনারা করতে পারেন, এক্সপেরিমেন্ট করতে পারে, প্যাকেজিং করে, ক্যাশিউ নাটস থেকে শুরু করে, পাইনঅ্যাপেল থেকে শুরু করে, এভরিথিং ইজ হিয়ার।